আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টেলিভিশনের সাথে আছি আমি সোলেনা হালাদার দেশের জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদের বিস্তারিত নিয়ে আসছেন শান্তা ইসলাম পীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের প্রাণনাশীর হুমকি প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ মামুন হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে যশোরের কেশবপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের প্রাণনাশীর হুমকি এবং মা বন্ধির বিরুদ্ধে কুরুচিপূর্ণ গালাগালাজ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শুক্রবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পরিবার ও প্রজন্মে আয়োজনে পৌর শহরের শহীদ দৌলত চত্বরে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শত শত মানুষ যশোর চুকনগর মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অংশগ্রহণ করেন উক্ত মানববন্ধনে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হুমকির শিকার উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম সাগরধারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুর ইসলাম মুক্ত মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট মিলুন মিত্র গত এক ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পৌর আওয়ামী লীগ নেতা আলমগীর সিদ্দিক টিটো ও তার সহযোগী কর্তৃক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের প্রাণাসের হুমকি এবং মা বোনদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্যরা বক্তারা বলেন মুক্তিযুদ্ধ বিরোধী মুখ যুদ্ধ অপরাধী দল ও নাশকতা মামলার আসামির সন্তান আলমগীর সিদ্দিক টিটু তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের কাছে জোরদার দাবি জানান এছাড়াও ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না করলে আগামী দশ ডিসেম্বরের পর থেকে উপজেলার মুক্তিযোদ্ধাদের লাগাতার আন্দোলন করার হুঁশিয়ারি ঘোষণা প্রদান করেন তবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেশবপুর থানা পুলিশের ব্যাপক নজরদারি জোরদার ছিল লক্ষণীয় আমি একা আমার স্কুলের ড্রাইভারও ছিল না আমি যখন গাড়ির সামনে আসলাম সন্ত্রাসী নিযো চার মা জামাতের দোকান এখনো পর্যন্ত তার যুদ্ধে কত সন্ত্রাসী মামলা চলছে সে মামলার কপি আমাদের কাছে আছে যদি দেখতে চান সাংবাদিক বাইরে আমরা আমরা দেখা দিলাম আছে এবং আপনাদের মাদ্রাজিত ওরামি আছে বন্ধুরা আমার সেই যখন আমি গাড়ি চলেছি তখন এই টিটো এই সন্ত্রাসী টিটো আমার সামনে তার নেতৃত্ব আরো